पुलिस फाइल। লাভ করে আবার জানেন তো হাত নাকি সোনা দিয়ে বাজিয়ে দেবে বলে। তা আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো? সেও খুব ভালোই পারে। আর শুধু রান্না বান্নাই বা বলি কেন, বলতে গেলে ও তো এই সংসারটা পুরোটাই সামলায়। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের চায়ের দোকানটা শম্পার মা আর রতনই সামলায়। আমি তো বিশেষ চলতে ফিরতে পারি না, সারাদিন বাড়িতেই থাকি, চোখের সামনেই মেয়েকে দেখি। সারাদিন কত যে কাজ করে মেয়েটা। তবে তো আর ভাব নাই রইল না, মানে ওর মা, মানে ওর একটা লক্ষ্মীমন্ত বউ আসছে আর কি। সেটাই বলছিলাম যে প্রণামী টোনামীর যা শাড়ি টাড়ি লাগবে সব জানিয়ে দেবো। এর সঙ্গে লাগবে 50,000 টাকা নগদ, ওই বিয়ের দিন দিতে হবে হাতে হাতে। 50? মানে কিছু কম ঠম না? না, ছেলের বিয়ে নিয়ে আমি কোনো দলদলি করতে চাই না। ওই 50-এর নিচে হবে না। দেনা পাও না। রবীন্দ্রনাথের এই গল্পটা আজও প্রাসঙ্গিক, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেই। পাত্রীর বাবা মা এখনো মনে করে যে মেয়ের বিয়ে দেওয়ার সময় বরপক্ষের হাতে তুলে দিতে হবে তাদের চাহিদা অনুযায়ী পণ। আর অন্যদিকে পাত্রের বাবা মা সুযোগ বুঝে ছেলের বিয়ে দেওয়ার সময় কামিয়ে নেয় অনেক কিছু, আর এই প্রথা চলে আসছে বহু যুগ ধরেই। অথচ এই পণের নির্মমতা কেড়ে নিয়েছে সেই সব সদ্য বিবাহিতাদের যাদের সত্যি কোনো দায় নেই এই পণ দেওয়া নেওয়াতে। বাবা মা ঠিক মতো চাহিদা পূরণ করতে পারেনি, তাই শ্বশুর বাড়িতে নির্যাতন সহ্য করতে হয়েছে, এমনকি পৃথিবী ছেড়েও চলে যেতে হয়েছে তাদের। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই পণ প্রথাকে সমর্থন করে পাত্রীপক্ষ তার বাড়ির মেয়েদেরকে বিয়ে দেয়? সে কি মেয়েদেরকে পার করার জন্য? আই বুড়ো মেয়ে বাড়িতে থাকলে মান সম্মান নষ্ট হয়, তাই সবকিছু মেনেও রাজি হয়ে যায় পাত্রীর বাবা। পণ দিয়ে মেয়ের বিয়ে দিয়ে ভাবে, যাক বাবা মান বাঁচলো। আমাদের আজকের এই গল্পেও সেই একই ঘটনার সূত্রপাত। বিয়েতে পণ চায় পাত্রপক্ষ, রাজিও হয়ে যায় পাত্রীর বাবা মা এবং দাদা। কিন্তু ফলাফল কোন দিকে নিয়ে যাবে ঘটনা প্রবাহ? এই কটা গয়না, তারপর 50,000 টাকা কোথা থেকে যে জোগাড় হবে জানি না। এই কটা গয়না দিয়েও তো হবে না, তাহলে এত বড় ধাক্কা। আমাদের মতো গরিব মানুষেরা কি এসব পারে বলো? জানি না কি হবে। ধার দেনা করতে হবে, মেয়ের বিয়ে তো, কি আর করা যাবে। মা, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না, তুমি ওদেরকে না বলে দাও, আমার বিয়ে না হয় না হবে। সকলের কপালে কিন্তু সব জোটে না। তুই থাম তো, যা করছিস করকে যা যা।
কিরে পেলে এদিকে তো তোর বাবা জিজ্ঞেস করে করে আমার কানের মাথা খেয়ে নিল। না এখন নেই, দিতে পারলো না। তাহলে কি হবে রে রতন, এতগুলো টাকা কি করবি বলতো? মেয়েটা কি ভেঙে দেবো? না মা, সম্পূর্ণ বিয়ে হবে, টাকা আমি ঠিক কোথাও থেকে জোগাড় করে নেব। কিন্তু কি করে করবি, কেউ তো দিচ্ছে না এতগুলো টাকা, আর এ কথা তো তোর বাবা বোনকে বলাও যাবে না, এদিকে হাতে তো সময় বেশি নেই। আমাদের চেনা জানা কেউ যখন টাকা দিচ্ছে না তখন মহাজনের থেকে টাকা ধার নিতে হবে। সে তো অনেকটা সুদ নেবে রে। সুদ নেবে নিক, কিন্তু বিয়েটা তো উতরে যাবে, তাই পরে কথা পরে ভাবা যাবে। কি হলো চা দাও। হ্যাঁ মা ভেতরে চলো, চা চাইছি। পঞ্চাশের নিচে আমি বিয়ে দেবো না, এখন ২৫ দিয়ে বিয়েটা সালটে দিতে যাচ্ছ? মামদাবাড়ি চল। আমি যাবো না, ভেবেছিলে কি বর একবার চলে এলেই বিয়েটা ম্যানেজ হয়ে যাবে নাকি? দেবো না, বিয়ে দেবো না। চল চল, তো এখানে চলে যাবেন না, আমাকে আর কিছুটা সময় দিন, আমি আপনার সব টাকা বিশ্বাস করে না। টাকাটা ফেল, বাকি টাকাটা ফেল, তবে বিয়ে হবে। চল দেখুন, দয়া করুন, রতনকে আমরা চিনি, ও যখন আপনাকে টাকা দিয়ে দেবে বলেছে ঠিক দিয়ে দেবে, যেভাবে ওক শোধ করে দেবে, আপনারা দয়া করে বিয়েটা হতে দিন। রতন টাকা ঠিক দিয়ে দেবে, আমরা বলছি ঠিক দিয়ে দেবে, দেখবেন। আমি কথা দিচ্ছি আপনার সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন বিয়েটা হবে, কিন্তু সাত দিনের মধ্যে যদি টাকা না পাই তাহলে জামাই।
নতুন বউকে বরণ করো। আরে এত তাড়া দিচ্ছ কেন? যেমন পারি তেমন মেয়েই তো হবে, তার আবার ঘটা করে বরণ, মরণ দশা আমার, না করেও তো উপায় নেই। আমার খাট থেকে নিচে নাম, যা নিচে যা, নাম নিচে নাম। তোমাকে যেন ফের ডাকতে না হয়, সোজা ঘর ঝাড়পোঁছ করে কাপড় ধুয়ে মেলে দিয়ে রান্না চাপাবে, জল খাবার দেবে, বুঝেছ? আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। ইস, এটা ডাল না হলুদ গুলা জল? বাড়িতে রান্না বান্নাটাও কিছু শেখায়নি দেখছি। কি করতে বাড়িতে, কাজ-ফাজ কিছু করতে নাকি? আমাদের ঘরে গোছিয়ে দেওয়ার জন্য বাড়ির লোক মিথ্যে কথা বলেছে, কত তো শুনেছিলাম ভালো রান্না করতে পারো, আর এই তো ছিরি। কি আবার হবে, রান্না স্বাদ তো হয়েছে, দেখ মুখে তুলতে পারিস কিনা একবার দেখ।
মা আমি এই খাবার খাবো না আমি উঠলাম আরে আরে দেব দেব শোন খেয়ে যা দিলে তো ছেলেটাকে না খেয়ে বাড়ি থেকে বের করে দিলে তো হ্যাঁ আচ্ছা অসুক দেব তারপর তোমার দেখাচ্ছি মজা चुप कर दादी चा कर दादा बाबा एना आस्ते ना आस्ते एना मा तू किन्तु किछु बोलछिस ना की बोलबो मा किछु तो होयनी किछु होयनी बोलली होबे एतगुलो दिन होये गेलो आमरा टाका दिते पारिनी आर तार जोन्नो जे तोके केउ किछु बोलेनी एटा आमादेर बिश्वास करते होबे बोललाम तो दादा কেউ কিছু আমাকে বলেনি হতেই পারে না তোকে আমি চিনি না তুই জোর করে হাসছিস দেখেছিস চোখের তলে কি রকম কালি পড়ে গেছে এই তোকে কি ওরা টাকাটা চাইতে পাঠিয়েছে না বাবা তা নয় তবে তাহলে সত্যিটা কি বল জানি তোকে টাকা আনতেই পাঠিয়েছে হাতে পায়ে ধরে সাত দিন নিয়েছিল দিতে পারেনি সম্পা একটু শুন মানে আরে জামাই তোকে ঠিকঠাক ভালো টালো বাসে তো এই আবার কি কথা মা সবাই ভালোবাসে আর দাদা তুই এত চিন্তা করিস না তুই জবে পারবি তবে টাকা দিস তুই তো আর পালিয়ে যাচ্ছিস না আর আমিও মরে যাচ্ছি না মা তুমি রান্নাঘরে এসো আমি ওখানে যাচ্ছি আর এত চিন্তা করো না আমাকে নিয়ে আমি ভালো আছি রতন ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না রে ঠাকুর आज देव कल देव बोले फाके दिवी और आमरा किछु बुझबो ना ताई तो भूले जाबो देख तो की हाल करी Ah!
যে আমাগির বেটি ঘরে বসে বসে কি কি কাজটা হচ্ছে শুনি? শ্বশুর মশাইকে খেতে দিতে হবে না নাকি? কি অবস্থা হ্যাঁ? একই মিথ্যু ধাপ্পাবাজ, তার উপর কুড়ে। পুরা কপাল আমার, এমন বউ জুটেছিল না? উফ, ভাগ্যটাই খারাপ আমার। বলছেন তোমায় না তো কাকে বলছে শুনি? হ্যাঁ, গেরস্ত বাড়ির বউ রান্নাঘরে না থেকে ঘরে গড়াগড়ি খাচ্ছে, কি দিনকাল পড়লো? খারাপ তো কি খারাপ শুনি, আমরা যেন বাচ্চা বিয়ে হইনি। একবার আমরা কিছু জানি না বুঝি না, ন্যাকা চৈতন্য। আমরা অনেক সহ্য করেছি, এই তোমার মতো না ওই কেত্রে শুয়ে থাকিনি। কি হলো নাকি? কখন থেকে চাচা কি গলা ফেটে যাচ্ছে, খাবার থেকে জুটবে না? আরে খিদে পেয়েছে শুনেছি, আমার আর জ্বালিয়ে না তো, তোমার এই লাডলি ছেলের বউ আমাদের খাইয়ে পড়িয়ে করে উদ্ধার করে দিচ্ছে। রোজ রোজ তোমাদের এই ঝগড়া না আমার আর ভালো লাগে না। আমি এক্ষুনি দিচ্ছি। তাই যাও। আর শোনো, বাচ্চা হওয়ার পর ওই বাপের বাড়ি যাওয়ার গাওনাটা কিন্তু আর গাইও না। আগে টাকাটা মিটবে, তারপরে কিন্তু সব হবে, এই বলে দিলাম। চতুর্শো ওলে বাবা, লে মা শোন না বাবা, উল 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 বলছিলাম কি, রাজুর জন্য এক কৌটো দুধ আনতে লাগবে গো, আগেটা না শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো আমি কি করবো? দুধকে মাগনায় মেলে টাকা লাগে, কে দেবে? তুই এক কাজ কর, তোর বাবা দাদাকে বল দুধে টাকা দিতে। হ্যাঁ, আমাদের বাচ্চার জন্য ওরা টাকা দেবে কেন? আর ওরা তো কয়েকদিন আগে দিল। বাচ্চা? ওসব বাচ্চার ব্যাপারে আমি নেই, যখন বলেছিলাম খুশিয়ে ফেলতে ফেলনি, এখন তুমি বুঝো আমি কি করবো। বাহ, বাপ হয়ে কি কথা, এরকম কথা কি বলতে আছে? পাপ হয় না? এই ওসব পাপ পুণ্যের কথা না আমাকে বলতে আসবি না, আমাকে একদম বলতে আসবি না। তাহলে ওকে না খেয়ে থাকবে ওর কি খিদে পায় না? তোমার মনে কি একটু মায়া দয়া নেই নাকি? মায়া দয়া? দাঁড়া দেখাচ্ছি মায়া দয়া। আমি তো এইটুক দুধ নিয়েছি রাজুর জন্য, এতে কি আর এমন কম পড়বে? আবার মুখে মুখে কথা করলে তো নষ্ট করলে তো। হ্যাঁ, আজ দেখাচ্ছি টাকাও দেবে না তোমার অনিষ্ট করবে। এইভাবে গঞ্জনা এবং শারীরিক নিগ্রহের মধ্যে দিয়ে কেটে গেল আরো তিন চার বছর। এতদিন সহ্য করলেও আর সহ্য করতে পারছে না শম্পা। সেই বিয়ের রাত থেকেই বাকি রাখা ২৫,০০০ টাকাটা যেন জীবনের আনন্দ সুখ থেকে বঞ্চিত রেখে গেল তাকে। বিয়ের ৬ বছর পরেও তার সমান প্রকট।
শম্পা জানতো যে তার বাবা মায়ের পক্ষে সামান্য চায়ের দোকান চালিয়ে বাকি ২৫,০০০ টাকাটা দেওয়া সম্ভব নয়। তাও সে তার বাবা মায়ের মুখের দিকে চেয়ে সহ্য করে গেছে নির্যাতন। আর তারপর একদিন, মানছি আমরা কথার খেলাপ করেছি, কথা দিয়ে টাকাটা দিতে পারিনি, জানি অন্যায় আমাদের। দেখো এসব কথা বলে কোনো লাভ নেই, তোমাদের চরিত্র বুঝতে আমাদের কোনো অসুবিধে নেই। সত্যি কথা বলতে কি এতগুলো টাকা ঠিক জোগাড় করে উঠতে পারিনি, তাছাড়া বিয়ের ধার দেনা শোধ করতেই আমাদের না বিশ্বাস হচ্ছে। সেই সব কথা রাখুন, আমরা বুঝি কথা দিয়ে কথা রাখিনি। জোর জোর করে আপনার মেয়েকে আমাদের ঘরে চাপিয়ে দিই। দয়া করে এভাবে বলবেন না, অন্যায় আমরা করেছি, আমার বোন তো কিছু করেনি। তবু আপনারা, তবু মানে কি? হ্যাঁ তোমরা বলতে চাইছো তোমার বোনকে আমরা মারধর করি, নির্যাতন করি? না না বাবা, আমরা তা বলিনি। না না কি বলবি, আমরা কি মূর্খ? কিছু বুঝি না ভেবেছেন না? শুনুন, নিতলাটা না আমাদের একটা সুনাম আছে। কত বড় আসপুর দামে মিথ্যে মিথ্যে সব কথা লাগিয়েছে আপনাদের, দেখ দেবো দেখ কি কাল সব ঘরে তুলেছিস। না না বিশ্বাস করুন, এটাও বলেনি, আমরা আসলে আমরা অন্যায় করেছি, তার জন্য ওকে কিছু বলবেন এটা আমরা চাইনি। আসলে ওইসব সঞ্চার আর অশান্তি নিতে পারে না তো, তাই দেখুন ওসব কথা রাখুন। এখন বলুন তো টাকাটা কবে দেবেন নাকি দিতে পারবেন না? বলছিলাম যে যদি টাকাগুলো মুকুব করে দেন, মানে বুঝতেই তো পারছেন এতগুলো টাকা দেবার মতো সাধ্য আমাদের নেই। ব্যাস কথা শেষ, আপনাদের মূলধন আমার জানা আছে, আপনারা আসতে পারেন। আর শুনুন, এরপরে আপনাদের মেয়ে কেমন থাকবে সেসব দায়িত্ব আমাদের নেই, যান আসুন। বাপের বাড়িতে গিয়ে আমাদের নামে লাগানো? হ্যাঁ হারাম জানি নিমু খারাপ, আমাদের খাবে আমাদের পড়বে আর আমাদের নামে লাগাবে। এই ওট ওট বলছে ওট, তোকে না শেষ করে দেবো, শেষ করে দেবো, তোকে শেষ করে দেবো। দেখি দেখি যেন মনে টরে না যায়, তাহলে তো আমরা দেখে যাবো। তোমরা যাও বলছি, তোমরা যাও, ওকে দেখাবো কত ধানে কত সাল। যাও তোমরা যাও। দাঁড়ান দাদা, চলে এলাম রে দাদা, আর ওখানে থাকতে পারছিলাম না। ফ্রেশ করেছিস, চল ঘরে চল, মামু এসো। না এই গোবর জুড়ে
মারতো হয়তো আরো টাকা আদায় করতো। শোন, যা হয়েছে হয়েছে, তোকে আর ও বাড়িতে যেতে হবে না। লোকে যাই বলে বলুক, তুই আজ থেকে এখানেই থাকবি। হ্যাঁ, তোকে আমি আর ওখানে যেতে দেবো না, তুই এখানেই থাক। আর বাবুকে, বাবুকে আমি এখানে স্কুলে ভর্তি করে দেবো। কিন্তু মা, তোমাদের এখানে কিভাবে চলে তা তো আমি জানি। আর তারপর দেখো আমরা দুটো পেটে সেখানে জুটলাম। দেখ, দুটো পেটি হোক আর তিনটে, তুই আমার বোন আর তোর ছেলে আমার একমাত্র ভাগ্নি, তাই আমরাও যাই খাবো, তোরাই তাই, তাই এখানেই থাকবি। বল কি বলবি সুবলদা, একটা চা দাও তো। বল কি বলবি, বলছি বউটাকে শেষমেশ তাড়ালি? সবাই কিন্তু ভাই, এই দেখো ঠাম্মি এসেছে, দেখো উমাগ ঠাম্মিকে ভুলে গেছো? হ্যাঁ দেখো দেখো ঠাম্মি এসেছে, কতদিন দাদু ভাইকে দেখিনি। দাদু ভাই গো, কেমন আছো তুমি? ভালো আছো তো দাদু ভাই? হ্যাঁ, ঠাম্মিকে ভুলে গেছো তুমি দাদু ভাই? শম্পা চলো মা, এতদিন তোমাকে আমি অনেক কিছু বলেছি, সব ভুলে এবার চলো। আর তোমার সংসার আমরা আর কতদিন, কি বলেন দিদি? কি হলো, চলো মা, এত করে বলছি যাবে না তুমি? ফিরিয়ে নিয়ে গিয়ে ওকে কিছু বলবেন না তো? বললাম তো আর কিছু বলবো না। আপনি নিশ্চিন্তে থাকুন, দেবু তো বললো। তাই যেন হয়। কিরে চুপ করে আছিস যা, যাবি তো নাকি? খাবারটা খেয়ে দিবে শুনিস, আমার বাপ খুব রস হয়েছে তাই না? আজকাল জানলার সামনে দাঁড়ানো কিসের? তুমি আবার বিয়ে করছো? বিয়ে? তোমায় কে বললো? আমি তোমাদের সব কথা শুনেছি, আর আমি বেঁচে থাকতে তোমাকে আমি বিয়ে করতে দেব না, আর আজই আমি বাপের বাড়ি চলে যাব।
মোটামুটি 50,000 টাকার একটা ফোন হিসেবে কথাবার্তা হয় এবং সেই টাকাটার মধ্যে ওরা বিয়ের সময় 25,000 টাকা দিয়েছিল, বাকি 25,000 টাকা যে বাকি ছিল সেই টাকার দাবিতে ওর ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু হয়। বিগত 11 তারিখে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারপরে 4/5/2012 ওই বাচ্চাকে শম্পার শাশুড়ি এবং মানে সোমনাথ ঘোষ দুজনকে নিয়ে এলো। নিয়ে আসার পরে 20/4/2012 শম্পা যখন রান্নাঘর ওয়াশিং করছিল তখন পিছন থেকে ওর স্বামী এবং বাড়ির যে ফ্যামিলি মেম্বার তারা ওই কেরোসিন তেল দিয়ে ওকে পুড়িয়ে মারে। শম্পাকে হত্যা করা হলো। তার মৃত্যুকালীন জবানবন্দি এবং স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ জানায় শম্পার মা এবং দাদা। শম্পা বলেছিল যে সে যখন রান্নাঘরে কাজ করছিল তখন তার স্বামী সহ সকলে মিলে তার গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। শম্পার পেছন দিকটা জ্বলে গিয়েছিল। ডাক্তারও আদালতে সাক্ষী দেয় যে পেছন দিক থেকে তেল ঢেলে আগুন লাগিয়ে না দিলে কেউ এইভাবে পড়ে না। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় দেবনাথের পুরো পরিবারকে। মামলাটি দীর্ঘদিন চলেছিল, এমনকি মামলা চলাকালীন দেবনাথের বাবাও মারা গিয়েছিল। তাই সচেতন হন, বুঝুন মেয়েরা ভোগ্য নয়, তাদের জীবন আপনাদের মতন বাবা মাদের হাতেই বর্তে আছে। আর না বুঝলে কি হতে পারে সেটা তো চোখেই দেখা যাচ্ছে। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।